সিহঁতৰ মূৰত আৰু বেলেগ কিবা আছে নেকি? মই লাগিছে যে বিজেপিৰ মূৰত বেলেগ একো নাই আৰু। ৰাতিপুৱাই কোনজন বিধায়ক কংগ্ৰেছলৈ আহিব, কংগ্ৰেছৰ কোনজন বিধায়ক আহিব, আৰু বিল কেইটামান উত্থাপন হ'ব, এই বিলকেইটা ৰখাব এতিয়া বেলেগ কথা আৰু। এইটো বিধানসভাৰ বিধানসভাৰ বাহিৰত বিধানসভাত একজন বিধায়ক অহাৰ পিছতে তার আলোচনার বিষয়টি এইটু হব লাগিছিল নাকি? আলোচনার বিষয়টি এইটু হব লাগিছিল যে মোক বিধায়ক হিসেবে মানুষ পঠাইছে, মই বিধায়ক হিসেবে আইসো, আমার বিধায়ক যা বিল পাস হব, বিলবিল কেনকা হব, আমার যা ইস্যু আইব, এই বিষয় ইস্যুবিল কনস্ট্রাকশন আপনার প্রশ্নবিল তো এনেকাও হয়ে থাকে আর প্রশ্নবিল করব লাগিছিল। আমি মূল্যবৃদ্ধি কেউ রোধ করব পারা নাই, আমি কব লাগিছিল যে অসমৰ মাটি কেটা আমি আমি কেউ বসব বসব পারা নাই, সেখানে সিহতে কথা নকয় আর কোনটো বিজেপি লৈ কোনটো কংগ্রেস লৈ যাব, এইবিলাক কোনো জাস্টিফিকেশন নাই আর। বিত্তীয় অবস্থাটো বেয়া, কালি বিত্তমন্ত্রী সেই কথা কলে যে 22000 কোটি টাকা সুদ দিছে, এই বিষয়ে কি কব? হিয়তর মানে মুখত কেতিয়া মানে বিয়া কথা নোলায়? আপনার পার ক্যাপিটাল ইনকাম যদি চাই, যদি আপনাদের যদি প্রপার্টি মানে হেরিয়ে চাই, যদি যে মাথা পিছু আয় যদি চাই, যদি মানে আমি এফর আসাম আসাম পাঁচখন রাজ্যের মজত মানে ভাল হব লাগিছিল, এখন হব লাগিছিল, আপনি চাই যদি লাস্ট বিহার, বিহারের পর 4 নম্বর আমি একদম মানে উপরের পর একদম তললই আমি নামি আইসু ইটু 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 সময়ত। কিন্তু আমার এইজন এইজন ফাইন্যান্স মিনিষ্টারে তেতিয়া মুখ্যমন্ত্রী তেতিয়া ফাইন্যান্স মিনিষ্টার আসলে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আসলে তেতিয়া এইজন বিধায়ক আমার বিধায়ক আছে, তেওঁ কৈছিলে যে নাই এই আমার বিশেষকে বিশেষ রাজ্যের মর্যাদাটা কাটি দিছে, এইটার কারণে আমার বিরাট লস হব। আর কালি কি কলে তেনে না, এইটা আমার কোনো লস হওয়া নাই। আলটিমেটলি মানে হিয়তে কি কয়, হিয়তর স্ট্যান্ডটা কি? মুখ্যমন্ত্রী একটা কথা কয়, ফিনান্স মিনিষ্টারে এটা কথা কয়, কথার কোনো মিল নাই। মুখ্যমন্ত্রী যুর কথা নীতি আয়োগে যুর কথা কয় কয় ডাটাবিল ভুল, কিন্তু আলটিমেটলি সিকোনো কথা যদি আগতে মানি লোলেনে তেনে মানে ভাবো যে আমার সুইদর ফান্ড, এমএলএ ফান্ড গোটেই এবার ফান্ড বন্ধ হয়ে গেছে। এই কারণটা কি? আমার বিত্তীয় অবস্থা বেয়া, বিত্তীয় অবস্থা বেয়ার কারণে আজ এনেকা অবস্থা হয়েছে।